মাস্ক, পিপিই ও অন্যান্য সরঞ্জাম কেনাকাটার দুর্নীতি তদন্তে নেমেছে দুদক। তদন্তের স্বার্থে এরই মধ্যে জিজ্ঞাসাবাদ করা হয়েছে ঠিকাদার প্রতিষ্ঠানগুলোকে। 8 জুলাই জিজ্ঞাসাবাদ করা হয় মেসার্স JMI হসপিটাল রিকুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেড, তমা কনস্ট্রাকশন অ্যান্ড কোম্পানি লিমিটেড। সেদিন উপস্থিত থাকার কথা থাকলেও অসুস্থতার কারণে জিজ্ঞাসাবাদে হাজির হয়নি এলান কর্পোরেশন। আমি তাদেরকে আমার যা বলার আমি বলে আসছি। আমরা নরমালি জবাব দিছি যে কি কারণে মাস্ক 27 মাস কম ছিল। 9 জুলাই জিজ্ঞাসাবাদ করা হয় মেডিটেক ইমেজিং লিমিটেডের পরিচালক হুমায়ুন কবিরকে। জিজ্ঞাসাবাদের কথা ছিল স্বাস্থ্য সিন্ডিকেটের অন্যতম হোতা মোতাজ্জেরুল ইসলাম মিঠুকেও, কিন্তু মিঠু বিদেশে থাকায় আইনজীবীর মাধ্যমে তার বক্তব্য পাঠালে তা গ্রহণ করেনি কমিশন। ঠিকাদারদের জিজ্ঞাসাবাদে কমিশন কিছু তথ্য পেয়েছে। অধিকতর তদন্তের স্বার্থে এবার জিজ্ঞাসাবাদের মুখোমুখি হচ্ছেন CMSD এর 6 কর্মকর্তা। 19 জুলাই CMSD এর সহকারী পরিচালক প্রশাসন ডক্টর মোহাম্মদ শাহজাহান, সাবেক ডেস্ক অফিসার ডক্টর সাব্বির আহমেদ ও স্টোর অফিসার কবির আহমেদকে তলব করেছে দুদক। এই দফায় যাদের জিজ্ঞাসাবাদ করা হবে তারা সবাই কেন্দ্রীয় ঔষধাগারের ক্রয় প্রক্রিয়ার সাথে যুক্ত। জিজ্ঞাসাবাদে তাদের কাছ থেকে ক্রয় সংক্রান্ত বিষয়ে তথ্য চাইবে কমিশন। নিয়ম হয়েছে কাদের কাছে কোনো তথ্য আছে কিনা বা তাদের এখানে ইনভলভমেন্ট কি, এই বিষয়গুলো অনুসন্ধানকারী কর্মকর্তা জানবেন এবং ডকুমেন্টে যে তাদের স্বাক্ষর ইত্যাদি আছে, হ্যাঁ, এই বিষয়গুলো হয়তো দেখবেন এবং আরো কোনো প্রাসঙ্গিক বিষয় হয়তো তাদের থেকে দেওয়া যেতে পারে। স্বাস্থ্য সুরক্ষার উপকরণ নিয়ে দুর্নীতির বিষয়ে 20 জুলাই জিজ্ঞাসাবাদ করা হবে সিনিয়র স্টোর কিপার ইউসুফ ফকির, উপপরিচালক জাকির হোসেন ও সাবেক মেডিকেল অফিসার ডক্টর জিয়াউল হককেও। দুদক সচিব জানান দুর্নীতিবাজদের কোনো ছাড় দেবে না কমিশন।